পুজো মানেই শাড়ি, আর শাড়ি মানেই আদি ঢাকেশ্বরী। আপনি যদি শহর বহরমপুরের বাসিন্দা হন তাহলে আপনাকে আসতেই হবে গুণগত এবং উন্নত মানের শাড়ির জন্য বহরমপুর লাল দিঘির পাড়ে। আমি একেবারেই আদি ঢাকেশ্বরীর অন্দর মহলে দাঁড়িয়ে রয়েছে, আমি কথা বলবো এই আদি ঢাকেশ্বরীর ম্যানেজারের সঙ্গে। দাদা কেমন আছেন? চলছে ভালো, আজকে তো বৃষ্টির দিন, তাও দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে সাড়া দিচ্ছে আমাদের কাছে। মানুষ আসছে, মানুষ প্রকৃতভাবে এখানে আদি ঢাকেশ্বরীতে মানুষ আসতে ভালোবাসে, তার কারণ একটাই, এখানকার ওয়াইড ভ্যারাইটির জন্য। এবং প্রাইসিংয়ের দিকটাও আমরা ভীষণভাবে খেয়াল রাখি, কারণ আমরা সবসময় চেষ্টা করি যে প্রাইসিং যেন খুব ভালো সঠিকভাবে করা যায়, কারণ এখানে যেন সব শ্রেণীর মানুষ আসতে পারে। হাতে গোনা তো মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তো এবছরের পুজোর জন্য সেরা কালেকশন কী রয়েছে আদি ঢাকেশ্বরীর? এবছর পুজোর জন্য সবথেকে সেরা কালেকশন যেগুলো, সেগুলো হচ্ছে ওয়াইড ভ্যারাইটি অফ সিল্ক পাবেন আপনি এখানে। কাঞ্জিবরম পাবেন, কোলাম পাবেন, যেটা কোলাম সিল্ক এবছর যেটা নতুন আমরা এখানে এনেছি। কোলাম আছে, কাঞ্জিবরম আছে, ফিলেকুঠি আছে, আর ভ্যারাইটি অফ সিল্কস পাবেন। সাউথের বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সিল্ক এখানে আমরা আনি এবং চেষ্টা করি যাতে কাস্টমার ভীষণভাবে স্যাটিসফাইড হয়। তাহলে একেবারেই শুনে নিচ্ছেন তো আপনারা যে পুজোর সিজনে যদি শাড়ি নিতে হয় তাহলে কিন্তু আদি ঢাকেশ্বরীতে আসতে হয়। এতে গেল পুজোর একটা ভ্যারাইটির কথা, এরপর আরও জানবো এই যে আমাদের বাংলার তাঁত থেকে শুরু করে মুর্শিদাবাদ সিল্ক নাম তো রয়েছে। ক্যামেরাটাকে একটু ওদিকে ঘোরান তাহলেই আপনি দেখতে পাবেন, ওখানে তাঁতের একটা বিশাল সেগমেন্ট আছে আমাদের। তারপরেই ওটা হ্যান্ডলুম, ওখানে আছে তসর বেনারসি, তারপরে আমাদের ঢাকায় যেটা সেগমেন্ট যেগুলো সেটা হচ্ছে ঢাকায় সফট এবং ঢাকায় আপনার হার্ড, যে জামদানি সেক্টরটা আপনি ওখানে পাবেন। তার পাশাপাশি ফ্যান্সির কাউন্টার, আর এদিকটা হচ্ছে আমাদের টোটালটাই পিওর সিল্কের কাউন্টার। এই যে মুর্শিদাবাদ একেবারে প্রত্যন্ত এলাকা, বিভিন্ন মানুষজন আর্ট থেকে আসি, মানে বিভিন্ন রকমের মানুষজন আছেন, কেউ ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, কেউ সাধারণ মধ্যবিত্ত, তো সবার জন্য কি শাড়ি রয়েছে সব দামের? সব দামের। আমি আবারও বলছি একটা কথা, আদি ঢাকেশ্বরীর এখানকার যিনি ওনার আছেন অভিজিৎবাবু, অভিজিৎবাবু সবসময় সারা বছর ধরে একটা ওয়ার্কআউট করেন যেন এই স্টোরটা যেন সব শ্রেণীর মানুষ এখানে আসতে পারে। তার জন্য রেঞ্জের দিকটা নিয়ে উনি সারা বছর চিন্তা করেন, এবং সত্যি কথা বাস্তবভাবে যদি আপনি ঘুরে দেখেন এখানে আপনি সবকটা কাউন্টারে সব রকমের মানুষের সমাগম দেখতে পাবেন। একেবারেই প্রথমে জিজ্ঞাসা করবো যে শাড়ির শুরু, একেবারেই শুরু যদিও শেষটা অনেকটাই অনেকটা দামের হতে পারে, তো শুরুটা কত থেকে শুরু? শুরুটা এখানে ছাপা শাড়ি যেটা আছে সেটা এখানে 350 টাকা থেকে শুরু। এরপরে আপনি ভ্যারাইটিতে যাবেন, তাঁত আছে 500, 700, 1000, হ্যান্ডলুম সেম 500, 700, 1000, 1500, 2000, ফ্যান্সি সিল্কও, ফ্যান্সির ওপরেও আপনি পাবেন, ফ্যান্সিও আপনি দেখতে পারবেন, ফ্যান্সি শাড়ি যেগুলো আছে সেগুলোও আপনি দেখতে পাবেন 700, 800, 1000, 1200, এবং পিওর সিল্ক জেনারেলি শুরু হয় 3-3.5 থেকে। একেবারেই তাই, আপনি যদি শহর বহরমপুর তথা মুর্শিদাবাদের বাসিন্দা হন ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবছরের পুজো কিন্তু আদি ঢাকেশ্বরী, মাত্র 350 টাকা, অর্থাৎ আপনার কাছে যদি 350 টাকা থাকে তাহলে কিন্তু এখানে আসতে পারবেন না, একদম লজ্জা বা দ্বিধাবোধ করবেন না। কারণ ম্যানেজার থেকে শুরু করে কর্মকর্তারা প্রত্যেকেই জানাচ্ছেন যে প্রত্যেকটি মানুষের জন্য তারা বিভিন্ন দামেরও শাড়ি রেখেছেন, 350 টাকা থেকে শুরু করে আপ টু একদম শেষ অবধি কত দামের শাড়ি রয়েছে? দেখুন এখানে আমাদের আদি ঢাকেশ্বরীর একটা বিশেষ বৈচিত্র্য হচ্ছে আদি ঢাকেশ্বরী বেনারসি। আপনি যদি বেনারসি, এখানে আমরা আবারও বলছি সামনে বিয়ের মরশুম, এখানে সামান মানে একদম কোনো শ্রেণীভিত্তিক কথা আমি বলতে চাই না, এখানে যদি কেউ এসে মনে করে আমি 10,000 টাকায় বেনারসি নিয়ে তার সঙ্গে আনুষাঙ্গিক লগনের বাজার কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই পরিষেবা ওনাকে দিতে পারবো, এবং সেটা ক্যাটাগরিক্যালি যেরকম ভাববে মানে যেরকম বাড়বে সেক্ষেত্রে আপনি আনুমানিকভাবে 20,000, 25,000, 30,000, 40,000, আর এই মুহূর্তে বর্তমানে আমি আপনাকে 1,00,000 টাকা দামের বেনারসিও দেখাতে পারবো। তো গেল শুধু শাড়ির কথা, শাড়ি ছাড়া আর কী কী কালেকশন আছে? এখানে লেহেঙ্গা আছে, এখানে পাঞ্জাবি আছে, এখানে আমরা কম্বো শার্ট প্যান্টের পিস রাখি বেসিক্যালি। এটা আমরা এই এই জায়গাটাকে এইভাবে প্রোভাইড করি, তার একটাই কারণ হচ্ছে এখানে যেন একটা মানুষ এসে কমপ্লিটলি তার বিয়ের মার্কেটিংটা পড়ে যেতে পারে। তাহলে মুর্শিদাবাদের সব দর্শকের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা ভাবছিলেন যে আদি ঢাকেশ্বরীতে শুধুমাত্র শাড়ি পাওয়া যায়, তাহলে কিন্তু একদম ভুল ধারণা হবে আপনাদের, কারণ শুধু শাড়ি পাওয়া যায় না, শাড়ির সঙ্গে লেহেঙ্গা থেকে শুরু করে পাঞ্জাবি এবং শার্ট প্যান্টের ছিটও পাওয়া যায়। পুজোর শপিং ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, আমি কথা বলে নেব শহর বহরমপুরের এই বাসিন্দা দিদি, কী কিনলেন এবছর? এই শাড়ি কেনা হলো দুটো, একটা বঙ্কাই
আর এমনি একটা সিল্ক কেনা হয়েছে। এই যে আদি ঢাকেশ্বরী, এখানে কেন আসেন? এই ভালো জন্যই আসা হয়। মানে মূলত কি ভালো পাওয়া যায় এখানে? শাড়ি। মানে এখনো পর্যন্ত কি কি কিনলেন আপনি শাড়ি? দুটো শাড়ি কেনা হয়েছে। দিদি কি কিনলেন আপনি? আমি তো মার সাথে এসেছি, আর এখানকার শাড়ি কালেকশন খুবই ভালো। ইভেন এভরি টাইপ অফ শাড়ি খুবই সুন্দর। ওনাদের মানে গেস্টারটাও খুবই ভালো, ওনাদের যেমনভাবে সার্ভ করে ওটাও খুবই ভালো লাগে। একেবারেই শুনে নিলাম কিন্তু মানুষজনের মন্তব্য যে শহরের মানুষও কিন্তু ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছে শাড়ি আদি ঢাকেশ্বরীর বিভিন্ন শাড়ি কালেকশনের জন্য। তো আপনারাও চাইলে আপনারাও আসতে পারেন মুর্শিদাবাদের বহরমপুরের আদি ঢাকেশ্বরী। পুজোর হাতে কোনো আর কয়েকটা দিন, তারপরেই কিন্তু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে দুর্গাপুজোর দেরিতে যদি আপনার ঘরে নিয়ে আসতে চান আদি ঢাকেশ্বরীর শাড়ি, তাহলে আর দেরি করবেন না, আপনিও আসতে পারেন মুর্শিদাবাদের বহরমপুরের লালদিঘির মোড় এলাকায় আদি ঢাকেশ্বরী। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ, আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবর নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল।